নমস্কার বন্ধুরা, ডাল আমাদের প্রত্যেক দিনই কিন্তু রান্নার মধ্যে থাকে। রেগুলার রান্নার মধ্যেই মসুর ডাল, না হলে মুগের ডাল, ছোলার ডাল, এই ধরনের ডাল কিন্তু আমরা খেয়েই থাকি। তো আজকে আমি তৈরি করছি বিউলির ডাল। খুব সিম্পলভাবে, যেরকমভাবে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান এইসব দিকের লোকেরা খুবই প্রসিদ্ধ যে বিউলির ডাল কীভাবে রান্না করে খায়, ঠিক সেইভাবেই কিন্তু আমি তৈরি করব। বিউলির ডালটাকে একটু ভালো করে বেছে নিচ্ছি। বর্ষাকালে ডালের মধ্যে কিন্তু যতই প্যাকেটের ডাল হোক, একটু কিন্তু ধুলো ধুলো ব্যাপারটা থাকে। এই জন্য হাত দিয়ে ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম। এবার ডালটাকে একটু টেলে নেব। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো ডাল নিয়েছি। ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলে বিউলির ডাল কিন্তু খেতে বেশ সুন্দর হয়। যেভাবে মুগের ডাল রান্না করার সময় একটু ভেজে নেওয়া হয়, ঠিক সেইভাবেই আমি বিউলির ডালটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে একদম ব্রাউন কালার আসা অবধি ভাজবেন না, তাহলে ডাল ভালো মতো সেদ্ধ হবে না। ডালটা মোটামুটি একটা ডাল ভাজার ফ্লেভার বেরোবে সেই পর্যায়ে অবধি ডালটাকে ভেজে নেব। ডালটা কিন্তু দেখুন বেশ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অবধি আমি ভেজেছি, আর কিন্তু ভাজবো না। এবার এই ডালটাকে নামিয়ে নেব। এবার ডালটাকে দেখুন বেশ মিনিট পাঁচেক সময় ধরে আমি ভেজে নিয়েছি একদম আঁচ কমিয়ে। এবার ডালটাকে একটা বাটির মধ্যে নামিয়ে একটু জল দিয়ে দিয়েছি। ডালটা যেহেতু গরম, জলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। চামচ দিয়ে ভালো করে 5-6 বার জল পাল্টে ধুয়ে একটু পরিষ্কার জল নিয়ে আসছি। ডালটাকে 5-6 বার জল পাল্টে পরিষ্কার জল দিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একটু সেদ্ধ হওয়ার জন্য। ডাল সেদ্ধ করার জন্য আমি মোটামুটি 4-5টা হুইসেল দিয়ে নেব। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম, আর একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে প্রেশার কুকারে ঢাকাটা আটকে এটাকে আমি সিটি দিয়ে নেব। আমি 4-5খানা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডালটাকে। এবার একটা মশলা তৈরি করে নেব। শিলনোড়ার মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, 1 চা চামচ নিয়েছি মৌরি, কাঁচা মৌরি, আর নিয়েছি 1টা কাঁচা লঙ্কা। এটাকে একসাথে ভালো করে বেটে নেব। আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা এই ডালের মধ্যে পড়লে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, ডালের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। বিউলির ডাল অনেকে অনেক রকমভাবেই হয়তো করেন, কিন্তু এই মৌরি বাটা দিয়ে যদি একবার করে দেখেন, এই ধরনের ডাল কিন্তু আমাদের বাঁকুড়া, বীরভূম কিংবা ওই বর্ধমান এইসব সাইডে ভীষণভাবে প্রচলন। তো এইভাবেই করে খাই আমরাও, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মৌরি যেহেতু পেট ঠান্ডা রাখে, মৌরি দিয়ে ডাল করবেন, শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী। এইভাবে বেটে নিয়েছি মৌরি আর আদা কাঁচা লঙ্কাটা একসাথে, এটাকে এবার তুলে রেখে দিচ্ছি। এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে ঢাকাটা খুলে নিচ্ছি। বিউলির ডাল কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য 4-5খানা সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন। এবার ডালটাকে একটু কাটা দিয়ে ঘুরিয়ে নেব। এতগুলো সিটি দেওয়ার পরেও কিন্তু ডাল দেখুন একদম গলে যায়নি, একটু দানা দানা রয়েছে। হাতা দিয়ে ভালো করে ডালটাকেও একটুখানি চেপে চেপে দিচ্ছি, যাতে একটু আধ ভাঙা মতো হয়ে যায়। এবার কড়াইতে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আমি 2টো দিচ্ছি একটু ফাটিয়ে, একটু গোটা। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন গোটা মৌরি। এবার ভালো করে এটাকে ভেজে নেব। ভালো করে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1টা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ফ্লেভারটাও কিন্তু ফোড়নের মধ্যে বেশ ভালো লাগে। আর মৌরিটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। তেজপাতা মৌরির ভাজার সুন্দর গন্ধ বেরোলে ডালটা অ্যাড করে দিচ্ছি। সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রেশার কুকারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম, কারণ ডালটা বেশ ঘন হয়েছিল। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই ফোড়নের সাথে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। অনেকে বিউলির ডালে হলুদ গুঁড়োটা দেওয়া পছন্দ করেন না, তবে আমি কিন্তু সামান্য একটু দিয়ে দিলাম। এবার ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব ডালের মধ্যে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
আমি বিউলির ডাল এই ফোড়ন দিয়েই তৈরি করি, মৌরি দিয়ে আর আদা মৌরি বাটা দিয়ে। আপনারা কিভাবে করেন বা আর কি কি পদ্ধতিতে বিউলির ডাল করা যায়, কি ফোড়ন দিলে বা কিভাবে, অবশ্যই আমাকে একটু জানাবেন। জানালে পরে কমেন্টস বক্সে আমার বেশ ভালো লাগবে, আর সেই রেসিপিটা চেষ্টা করব আপনাদেরকে করে দেখানোর। এবার ডালটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলেই আদা মৌরি বাটাটা আমি দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ডাল কিন্তু ফুটে যাওয়ার পরে আদা মৌরি বাটাটা নাম দেবেন। আদা মৌরি বাটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাহলে ডালের স্বাদটা চলে যাবে, মানে মৌরি গন্ধটা, মৌরি বাটার যে গন্ধটা সেই ফ্লেভারটা চলে যাবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, মিনিট খানেকের মতো। ডাল কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আঁচটাকে একদমই কমে রেখেছি। এবার একটুখানি আমি ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। তো সামান্য একটু চিনি দেবেন, চিনিটা যদি সম্পূর্ণ দিতে না ইচ্ছা করে বাদ দিতেও পারেন। তৈরি হয়ে গেছে একদম সিম্পল একটা বিউলির ডালের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন একটা, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আলু পোস্তর সাথে এই ধরনের বিউলির ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কমেন্টস করে জানাবেন আপনারা আর কীভাবে বিউলির ডাল তৈরি করেন।